আসসালামু আলাইকুম, আমি নাহিদা। ট্রেডিশনাল ফুডসের আজকে রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে বাংলাদেশি স্টাইলে দেশি মুরগি রান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাংলাদেশি স্টাইলে আমরা দেশি মুরগি রান্না করে থাকি। তবে রেসিপিটি শেয়ার করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে তা পেয়ে যান। তবে এখন দেখে নিই রান্না করার প্রসেসিংটা। আমি এখানে নিয়ে নিয়েছি একটি দেশি মুরগি, এটাকে ফিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ গ্রেট করা, আপনারা বাটাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিব এক টেবিল চামচ আদার পেস্ট বা আদা বাটা, আর এক টেবিল চামচ রসুনের বাটা। দুই টেবিল চামচ নারকেল বাটা আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াকে আমি পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়াও ইউজ করতে পারেন। আর দুই টেবিল চামচ মরিচের পেস্ট আর স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব হাফ কাপ মশলা গুঁড়া, এগুলো ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পানি। এবার একটি ফ্রাই প্যানে আমি হাফ কাপ রান্না করা রেগুলার সয়াবিন তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিব সামান্য করে হাফ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ গ্রেট করা, এটা জাস্ট একটা ফ্লেভার আসার জন্য। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে মাংসগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হলে চুলার আঁচটা হাই করে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর কয়েকটা তেজপাতা, চারটা এলাচ, চারটা রং আর সামান্য দারচিনি। আর নিয়ে নিয়েছি পোলাও পাতা। 10 মিনিট পর ঢাকনাটা নিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে। একটু উল্টে দিবেন মাংসগুলো। এরপর টমেটো, পেঁয়াজ, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিব। এরপর চুলা মিডিয়াম করে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করব আমি 1.5 কাপ দুধ, লিকুইড দুধ, যাতে স্মেলটা ভালো আসে, খেতেও মজা লাগে, কালারটাও ভালো আসবে। এরপর এগুলো ভালো করে মিক্স করে দিব। এগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে দিব 15 মিনিটের জন্য। মিনিট পর দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি 2 কাপ গরম পানি। আপনারা ঝোলের পরিমাণটা বুঝে দিবেন, আপনাদের কম খেতে ইচ্ছা হলে কম দিবেন, বেশি হলে বেশি দিবেন। এরপর এগুলো ভালোভাবে আবার মিক্স করে দিব। চুলার আঁচটা হাই করে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর লবণটা দেখে নেবেন। এরপর দেখবেন
মাংসগুলো হয়ে গেছে। এই তো দেশি মুরগি বাংলাদেশ স্টাইলে রান্না করা হয়ে গেছে। আজকে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে, আর আমার জন্য দোয়া করবেন। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।